প্রিম্যাচিউর ইজাকুলেশন বা আর্লি ইজাকুলেশন, যেটাকে বাংলায় বলা হয় দ্রুত বীর্যপাত বা শীঘ্র বীর্যপতন। বিবাহিত বা অবিবাহিত পুরুষের জীবনে এটি একটি জটিল সমস্যা হিসেবে দীর্ঘদিন ধরে বিবেচিত। একজন অবিবাহিত পুরুষ এই আতঙ্কে অনেক সময় তারা বিয়ে করতে ভয় পায় বা দ্বিধাদ্বন্দ্বে থাকেন। আবার বিবাহিত পুরুষ এই বিষয়গুলো সম্পর্কে সম্যক ধারণা না থাকার কারণে হয়ে যান বিভ্রান্ত এবং শরণাপন্ন হন নানান রকমের অপচিকিৎসার। সুতরাং জনসচেতনতার জন্যই আমার আজকের এই উপস্থাপনা। প্রথমেই আমরা আসি এই দ্রুত বীর্যপাত বলতে আমরা কী বুঝি। সাধারণত যদি যৌন মিলনের সময় অর্থাৎ যোনি পথে পেনিস ঢোকানোর পরবর্তী সময় থেকে আরম্ভ করে যৌন ক্রিয়া করার যে সময়টা সেটা যদি এক মিনিটের কম হয় তাহলেই সেটাকে বলা হয় দ্রুত বীর্যপাত। সাধারণত দেখা গিয়েছে একটা যৌন মিলন করতে 2 থেকে 8 মিনিটের মতো সময় লাগে। আমাদের সমাজে এই বিষয় নিয়ে অনেক রকমের ভুল ধারণা রয়েছে, যারা অনেকেই মনে করেন এই যৌন মিলন বোধহয় 10 মিনিট 15 মিনিট বা 20 মিনিট ধরে করতে পারবে, যেটা মোটেই সঠিক নয়। সুতরাং আপনারা সঠিক জিনিসটা জানবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে প্রিম্যাচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত, আমাদের এই সমাজ বা সারা বিশ্বের যেই রকমের সমীক্ষা করা হয়েছে সেই সমীক্ষায় দেখা গিয়েছে 30-50% লোক এই দ্রুত বীর্যপাত সমস্যায় তারা ভুগছেন এবং তাদের এই চিকিৎসা করতেও আসার সংখ্যা কিন্তু এর চেয়ে আরও অনেক কম। সুতরাং আসলে মানুষ এই বিষয়টা নিয়ে অত্যন্ত লজ্জায় থাকেন এবং কাউকে প্রকাশ করতে পারেন না, ডাক্তারের শরণাপন্ন হন না। দ্রুত বীর্যপাত দু রকমের রয়েছে। একটাকে বলা হয় লাইফ লং প্রিম্যাচিউর ইজাকুলেশন, অর্থাৎ দেখা যাচ্ছে প্রথম থেকেই তার এই সমস্যাটা হচ্ছে। আরেকটা হচ্ছে অ্যাকোয়ার্ড টাইপ অফ প্রিম্যাচিউর ইজাকুলেশন, যার আসলে বেশ কিছু কারণ এর মধ্যে থাকতে পারে। আমরা সেই কারণগুলোকে অ্যানালাইসিস করি হিস্ট্রি টেকিংয়ের মাধ্যমে, পেশেন্টের সাথে বিভিন্ন রকমের এক্সামিনেশন করে এবং কিছু কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা কারণগুলো নির্ণয় করার চেষ্টা করি। কারণ হিসেবে যদি আমরা চিন্তা করি, একটা কমন কারণ হচ্ছে যারা যৌবনকালে বিয়ের পূর্বেই অত্যধিক মাস্টারবেশন বা হস্তমিথুন করে থাকেন, তাহলে তারা যখন এটার প্রতি এডিক্টেড হয়ে যান, এটা ছাড়া থাকতেই পারেন না, তখন তারা সেলফলি নিজেরাই এই তার মাস্টারবেশনের প্র্যাকটিসটাকে এত বেশি করে ফেলেন, তখন তার ইজাকুলেটির টাইমটা খুব লিমিটেড হয়ে যায়, শর্টেন হয়ে যায়। পরবর্তীতে বিবাহিত জীবনে এটা সমস্যা ক্রিয়েট করতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে দেখা যায় যে অনেকের বিবাহিত পুরুষের ক্ষেত্রেও তারা বিয়ে করেছেন কিন্তু তারা ইন্টারকোর্সের মধ্যে গ্যাপ দিচ্ছেন। দেখা যাচ্ছে যে তারা একসময় তাদের ওয়াইফ আছে এক জায়গায় চাকরি করেন অথবা উনি আরেক জায়গায় ভিন্ন জায়গায় চাকরি করেন এবং 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরপর এসে তারা যৌন মিলন করছেন এবং সেই ক্ষেত্রে যে ইন্টারকোর্স গ্যাপ থাকার কারণে তাদের প্রিম্যাচিউর ইজাকুলেশন হতে পারে। সুতরাং সেই ক্ষেত্রে আমরা অ্যাডভাইস দিই, আপনারা চেষ্টা করবেন দুজন যাতে আপনার খুব কম সময়ের মধ্যে আপনারা সেক্সুয়াল ইন্টারকোর্স করতে পারেন। এছাড়াও দেখা যায় যে অনেক সময় প্রোস্টেটে বা যৌনাঙ্গে কোনো ইনফেকশন থাকলে সেগুলো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা নির্ণয় করতে পারি, ওই ইনফেকশনের কারণেও প্রিম্যাচিউর ইজাকুলেশন হতে পারে। এছাড়াও রয়েছে বিভিন্ন রকম হরমোনের কারণ, অর্থাৎ টেস্টোস্টেরন হরমোন, প্রোলাকটিন লেভেল, থাইরয়েডের ফাংশন, এমনকি ডায়াবেটিসের কারণে এই প্রিম্যাচিউর ইজাকুলেশন হতে পারে। সুতরাং আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অ্যাসেস করে নেই তার মধ্যে এটা কোনটা কারণ হিসেবে বিবেচিত। এছাড়াও দেখা যায় অনেক পেশেন্ট আছেন বা অনেকে দেখা যায় যে তারা তাদের বৈবাহিক জীবনে অথবা সামাজিক জীবনে অত্যন্ত স্ট্রেসফুল লাইফ লিড করেন, যেমন তাদের অ্যাংজাইটিতে থাকেন, টেনশনে থাকেন, রাতে ঠিক মতো ঘুমান না, সেই ক্ষেত্রে তাদের এই স্ট্রেসফুল কন্ডিশনের ক্ষেত্রেও তাদের একটা নিউরোজেনিক রিফ্লেক্স হয়, যার জন্য কিন্তু তার প্রিম্যাচিউর ইজাকুলেশন হতে পারে। সেই ক্ষেত্রে আমরা অ্যাডভাইস দিই আপনার লাইফস্টাইলটাকে মডিফাই করুন, জীবনযাপনটাকে হয়তো সহজ করুন, আপনি আর্লি ঘুমিয়ে পড়ুন, ভোরবেলা উঠুন, এক্সারসাইজ করুন। এবং এক্সারসাইজের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অ্যাডভাইস আমরা দিয়ে থাকি, সেটা হচ্ছে পেলভিক ফ্লোর এক্সারসাইজ। এবার আমি আসলে আসব যে আমাদের এই প্রিম্যাচিউর ইজাকুলেশনের কী কী চিকিৎসা পদ্ধতি রয়েছে। প্রিম্যাচিউর ইজাকুলেশনের চিকিৎসার ক্ষেত্রে অনেক সময় আপনারা নিজেরাও চেষ্টা করতে পারেন এই সমস্যাটা সমাধান করতে, যেমন কতগুলো অ্যাডভাইস ফলো করার মাধ্যমে আপনি এটাকে নিয়ন্ত্রণ করে রাখতে পারবেন। যেমন ধরেন যে আপনি যদি এমন কিছু এক্সারসাইজ করেন যেটাকে আমরা বলি কিগেল এক্সারসাইজ বা পেলভিক ফ্লোর এক্সারসাইজ, যে কি পেলভিক মাসেলগুলোকে স্ট্রেন্থেনিং করার জন্য, সেগুলো আপনারা বিভিন্ন ইউটিউবে বা বিভিন্ন রকমের গুগলে সার্চ দিলে আপনারা দেখতে পারবেন এই এক্সারসাইজগুলো কীভাবে করে। এই এক্সারসাইজগুলো যদি আপনি নিয়মিত করেন
তাহলেই দেখবেন যে আপনার যে মাসেলগুলা স্ট্রেংথ পাবে এবং আপনার প্রিম্যাচুর ইজাকুলেশনটা আগের চেয়ে অনেকটা ইম্প্রুভ করবে। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে আমি প্রিম্যাচুর ইজাকুলেশন মানে এই না যে এইটাকে ডিলেড ইজাকুলেশন করতে হবে এবং সেটা কতক্ষণ। কারোর হতে পারে যে এই প্রিম্যাচুর ইজাকুলেশনটা একজন মেয়েকে স্যাটিসফাই করবে এবং সে নিজেও স্যাটিসফাইড হবে, কিন্তু এখন কেউ যদি স্যাটিসফাইড না হয় উইদিন 2 মিনিটস, 3 মিনিটস, 4 মিনিটস, 5 মিনিটস, সে বলছে যে না তোমাকে 20 মিনিট, 25 মিনিট, আধা ঘন্টা করতে হবে, সেটা কিন্তু বাস্তবসম্মত নয়। সেক্ষেত্রে বুঝতে হবে তার যে অপোজিট সেক্স পার্টনার রয়েছে তার ফিলিংসটা তার প্রতি কেমন। যদি এমনটা হয় আজকে রাতের বেলা তার সেক্সুয়াল ইন্টারকোর্স করতে যাবে কিন্তু দিনের বেলা তার সাথে ঝগড়া হয়েছে, কোনো কারণে মনোমালিন্যতা হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু তার যে মনের থেকে তার প্রতি একটা পজিটিভ ফিলিংস আসবে না। সেই জন্য আমরা বলি যখন আপনারা সেক্সুয়াল ইন্টারকোর্স করবেন দুজনের মধ্যে একটা মধুর সম্পর্ক যেন বজায় থাকে এবং সেই রকম অবস্থায় আপনাকে এই কাজটা করতে যাবেন। সুতরাং কোনো অবস্থাতেই আপনার মানসিক যে প্রশান্তি এই অবস্থায় যেন কোনো ব্যত্যয় না ঘটে। খুব ইম্পর্ট্যান্ট একটা অ্যাডভাইস হচ্ছে আমরা সাইকোথেরাপির মাধ্যমে পেশেন্টদেরকে দিয়ে থাকি, অর্থাৎ আপনি যখন সেক্সুয়াল ইন্টারকোর্সটা করতে যাবেন তখন আপনার মেন্টাল সেট আপটা এমনভাবে নিয়ে যাবে যে আপনি এই কাজটা করতে যাচ্ছেন আপনার সেক্সুয়াল পার্টনার আপনার ওয়াইফকে স্যাটিসফাই করার জন্য। আপনার মনকে কখনও আপনি এইভাবে চালনা করবেন না যে আপনি আপনার নিজের স্যাটিসফ্যাকশনের জন্য আপনি কাজটা করতে যাচ্ছেন, তাহলেই আপনি এটা একটু লম্বা সময় করতে পারবেন। তার মানে হলো আপনার মনের ভেতরে একটা আত্মবিশ্বাস থাকতে হবে যে আমি কাজটা করতে পারবো। আপনি কখনোই নেগেটিভ ধারণা নিয়ে এই সেক্সুয়াল ইন্টারকোর্স করতে যাবেন না, অর্থাৎ পজিটিভ ফিলিং নিয়ে পজিটিভ অ্যাপ্রোচ নিয়ে আপনি এই কাজটা করতে যাবেন এবং মেন্টাল অ্যাটিটিউডটা নিয়ে যাবেন আপনি আজকে যে কাজটা করবেন তাকে ফুল স্যাটিসফাই করবেন এবং ধীরে ধীরে কাজটাকে আগাবেন এবং আপনি ধীরে ধীরে স্লোলি কাজটা করবেন। করতে গেলে যে অধিকাংশ সময় পুরুষরা যে ভুলটা করেন ফোর প্লেটা করেন না, অর্থাৎ আপনার সেক্স পার্টনার বা মহিলাদেরকে সেক্সুয়াল স্টিমুলেশন করতে গেলে আপনাকে চরমভাবে তাকে উত্তেজিত করে তারপরে কিন্তু সেক্সুয়াল অ্যাক্টটা করতে হবে। দেখা যায় অনেক পুরুষরা এই কাজটা প্রপারলি করেন না, সুতরাং তখন তার অপোজিট সেক্স পার্টনার যে ওয়াইফ চরমভাবে উত্তেজিত হন না, যার ফলে দেখা যায় সে উনি পিকে যদি না উঠে তখন আপনি পেনিসটা যদি প্রবেশও করান ড্রাই থাকবে ভ্যাজাইনা, এই ড্রাই ভ্যাজাইনাতে যদি রাবিং হয় ফ্রিকোয়েন্টলি তাহলে দেখা যাবে তার প্রিম্যাচুর ইজাকুলেশন হয়ে যাবে। সেই জন্য আমাদের অ্যাডভাইস হচ্ছে আপনি যখন এই কাজটা করবেন তাকে চরমভাবে উত্তেজিত করবেন এবং উত্তেজনার ফোর প্লেটাকে আপনি আস্তে আস্তে স্লোলি চালিয়ে যাবেন। যদি আপনার এই ফোর প্লে করতে গিয়ে তার যৌনাঙ্গের বিভিন্ন অংশে স্পর্শ করলে তার যৌন উত্তেজনা বৃদ্ধি পায়, কাজটা করতে গিয়ে যদি আপনার নিজের উত্তেজনা বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে আপনি লাইট অফ করে নিতে পারেন, রুমটা অন্ধকার করে নিতে পারেন এবং আস্তে আস্তে আপনার মাইন্ডটা নিজের মাইন্ডটাকে ডাইভার্ট করে তাকে যৌন উত্তেজক বিভিন্ন রকমের টাচ করে ফিলিং করার মাধ্যমে তাকে আস্তে আস্তে করে পিকে তুলে নিয়ে যাবেন। যখন কখন আপনি বুঝবেন যে সে চরম উত্তেজনায় পৌঁছে গিয়েছে, যখন দেখবেন তার যৌনাঙ্গটা ভিজে গেছে এবং সে রেডি হয়ে গেছে এই সেক্সুয়াল অ্যাক্ট করার জন্য, তখনই শুধুমাত্র আপনি আস্তে আস্তে আপনার পেনিসটাকে স্লো অ্যান্ড স্টিডি আপনাকে যেতে হবে, আপনি প্রবেশ করাবেন। প্রবেশ করিয়ে যে আপনি কয়েকবার পুশ দিবেন তা না, আপনি স্লোলি তাকে 2-3 সেকেন্ড দিলেন, আবার 2-3 সেকেন্ড বা 5 সেকেন্ড আবার অফ দিবেন, আবার কিছুটা স্ট্রোক করলেন, আবার একটু গ্যাপ দিলেন, এইভাবে আস্তে আস্তে করে আপনি জিনিসটাকে আগাবেন। আর আপনি যদি প্রথমে একবারে করা শুরু করেন এবং শেষ পর্যন্ত যেতে চান তাহলে অনেক ক্ষেত্রে প্রিম্যাচুর ইজাকুলেশন হওয়ার চান্স থাকে। এবং এই প্র্যাকটিসটা যদি অনেকে প্রথম থেকেই একটু একটু করে আগায় তাহলে দেখা যাবে এক্সারসাইজের মতো, যখন একটা মানুষ বডি বিল্ডিংয়ে বিভিন্ন রকম এক্সারসাইজ করে তখন আস্তে আস্তে পারফরমেন্স কিন্তু তার বডি হেলদি হয় এবং তার পারফরমেন্স বিভিন্ন কাজেও কিন্তু সে অনেক স্ট্রেংথ এনার্জি স্ট্যামিনা খুঁজে পায়। সেই ক্ষেত্রে আমরা বলবো যে আপনি এই কাজটাও যখন আপনি শুরু করবেন, নতুন নতুন যখন কেউ সেক্সুয়াল ইন্টারকোর্স করে তখন কিন্তু সে সেটা খুব অ্যাডিকুয়েটলি নাও করতে পারে, তার মানে এই না সে ভবিষ্যতে সেটা করতে পারবে না, এটা আমাদের মনে রাখতে হবে। এই মানুষটাই যদি সে চেষ্টা করে, সে প্র্যাকটিস করে, গ্র্যাজুয়ালি জিনিসটাকে আগিয়ে নিয়ে যায়, কনফিডেন্সের সাথে করতে পারে, তাহলেই দেখা যাবে সে কিন্তু এই জিনিসটা সুন্দরভাবে পারফর্ম করতে পারছে। আরেকটা কথা খুব ইম্পর্টেন্ট, যেটা এর আগেও আমি বলছিলাম যে এই সেক্সুয়াল ইন্টারকোর্স তার ওয়াইফকে স্যাটিসফাই করা, অনেক সময় কিন্তু ওয়াইফকে 1 মিনিটেও স্যাটিসফাই করা সম্ভব, অর্থাৎ তাকে তার ফোর প্লেটাকে চরমভাবে করে তার মধ্যে একটা মনস্তাত্ত্বিক তার সাথে সুন্দর সম্পর্ক স্থাপন করার মাধ্যমে দেখা যাবে যে তাকে কিন্তু অল্প স্টিমুলেশন দিয়ে সেই চরমভাবে উত্তেজিত হয়ে গেছে এবং সেই ক্ষেত্রে তাকে কিন্তু ওই জিনিসটা আমরা ইজিলি ওভারকাম করতে পারি। সেই ক্ষেত্রে
একজন যদি পুরুষ বলে যে আমি 2 মিনিট 3 মিনিট করতে পেরেছি কিন্তু আমি আমার ওয়াইফকে স্যাটিসফাই করতে পারি নাই, তার মানে এই বলা যাবে না যে এই পুরুষটা অক্ষম, এই পুরুষটা সক্ষম। আমরা চিকিৎসা তখনই দেখি যখনই ওষুধের প্রয়োজন পড়ে, যখন সে সেক্সুয়াল ইন্টারকোর্সটা লেস দেন 1 মিনিট করে। আমরা যদি একটা ঘড়ি দেখি না তবু একটা আন্দাজ করে আমরা ব্যবস্থাটা নিয়ে থাকি। প্রিম্যাচুর ইজাকুলেশনের জন্য আরেকটা চিকিৎসা হচ্ছে লোকাল ট্রিটমেন্ট, মানে আমরা পেনিসের মধ্যে কিছু অ্যানেস্থেটিক জেলি বা ক্রিম বা স্প্রে পাওয়া যায় মার্কেটে, যেটার মধ্যে লিডোকেইন নামে উপাদান থাকে বা বেনজোকেইন নামে উপাদান থাকে, সেগুলা লাগাতে হয় সেক্সুয়াল ইন্টারকোর্স করার 15 থেকে 20 মিনিট পূর্বে। মনে রাখতে হবে যে এইটা লাগানোর পরে 15-20 মিনিট পরে যখন পেনিসটা বা যোনিপথে প্রবেশ করানো হবে তখন তাকে এটা ধুয়ে নিতে হবে বা ওয়াইপ করে নিতে হবে, ভালো করে মুছে নিতে হবে, কারণ সেটার অংশ যদি আবার ভ্যাজাইনাতে বা যৌনাঙ্গে মেয়েদের যৌনি পথে যদি আবার প্রবেশ করে সেক্ষেত্রে তারা পুরোপুরি সেক্সুয়াল স্টিমুলেশন নাও পেতে পারে। শুধু তাই না, আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই সমস্ত অ্যানাস্থেটিক ক্রিম আবার অনেকের অ্যালার্জিরও কারণ করে, অথবা অনেকের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যারা প্রায় ব্যবহার করে তাদের কিন্তু এইটা আবার নতুন আরেকটি যৌন সমস্যার কারণ করতে পারে, যেটাকে আমরা বলি ইরেকটাইল ডিসফাংশন। সুতরাং এইটার ব্যবহার ক্ষেত্রে আমাদের মাথায় এটাও রাখতে হবে যে আমরা এই ধরনের অ্যানাস্থেটিক ক্রিম দিলে হয়তো কিছুদিন ভালো উপকার পাচ্ছি, কিছু লং টাইম করতে পারছি, আমাদের স্যাটিসফ্যাক্টরি লেভেলে অ্যাচিভ করতে পারছি, কিন্তু এটা দীর্ঘমেয়াদী ব্যবহার করাটা খুব বুদ্ধিমানের কাজ হবে না। আরেক ধরনের চিকিৎসা যেটা অনেক প্রাচীনকাল থেকেই মানুষ করতো, সেটা হচ্ছে তার সেক্সুয়াল ইন্টারকোর্স করার আগেই, অর্থাৎ 2-3 ঘন্টার আগে অনেকে মাস্টারবেশন করে নিত, করে নিয়ে তারপরে সে সেক্সুয়াল অ্যাক্ট করতো। করলে সে এটা তার সময়ের চেয়ে আগের চেয়ে একটু বেটার, সেকেন্ড টাইম যখন সে করে একটু বেটার ডিউরেশনে সে করতে পারে। আরেকটা পদ্ধতি রয়েছে যেটাকে বলা হয় কন্ডোমের ব্যবহার, অর্থাৎ কন্ডোমটা যদি কেউ পরে সেক্সুয়াল ইন্টারকোর্স করে তাহলে তার স্বাভাবিক যে যৌনমিলনটা তার কিছুটা দীর্ঘায়িত সময় হয়। অনেক ক্ষেত্রে এই কন্ডোমের মধ্যে কিছু কিছু কন্ডোম পাওয়া যায়, লোকাল অ্যানাস্থেটিক জেল থাকে, ক্রিম থাকে, সেটা ওই নাম ক্রিমগুলা জেলগুলা ওই কন্ডোমের মধ্যে যেটা থাকে সেটাও এটাকে কিছুটা অবশ করে নেয় এবং সেটাও তাকে একটু লঙ্গার ডিউরেশনে সেক্সুয়াল ইন্টারকোর্স করতে হেল্প করে। অনেকেই আবার কন্ডোমগুলো ডাবল পরে থাকেন, ডাবল কন্ডোম পরলে সেটাকে আবার সেক্সুয়াল ইন্টারকোর্সের টাইমটাকে প্রলং করতে পারে। তো যাই হোক, আমরা যদি দেখি যে যে সমস্ত অ্যাডভাইস আমরা দিলাম এই অ্যাডভাইসগুলো ফলো করে কাজ হচ্ছে না, তখন অবশ্যই আমাদেরকে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং সেই ডাক্তার তাকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা, তার হিস্ট্রি নেওয়া এবং তার বিভিন্ন রকমের ল্যাবরেটরি টেস্ট এবং নিজেও কিছু পরীক্ষা নিরীক্ষা যদি প্রয়োজন পরে করবেন, করে তাকে তার জন্য নির্ধারণ করবেন কোন ওষুধ তার জন্য সবচেয়ে ভালো হয়ে থাকে। আমরা সাধারণত যে সমস্ত ওষুধ দিয়ে থাকি সেগুলোকে বলা হয় SSRI, সিলেকটিভ সেরোটোনিন রিঅ্যাক্টিভ ইনহিবিটর, যার মধ্যে রয়েছে প্যারোক্সেটিন, যার মধ্যে রয়েছে ড্যাপোক্সেটিন, যার মধ্যে এইরকম বিভিন্ন রকম ইসিটালোপ্রাম সহ বিভিন্ন রকমের ওষুধ মার্কেটে পাওয়া যায়, বিভিন্ন ডোজ ডিউরেশনে দিতে হয়, সেটা ওই বিশেষজ্ঞ ডাক্তার উনি নির্ধারণ করবেন তার জন্য কোনটা উপযোগী হবে। তবে এই সমস্ত SSRI গ্রুপের ড্রাগের একটা জিনিস মনে রাখতে হবে, খেলে প্রথম দিকে কিন্তু অনেকে এটা সহ্য করতে পারেন না, মানে সহ্য করতে পারে না মানে অনেকে এটা টলারেট করতে পারে না, কিছু বমি বমি ভাব হয়, পেটের মধ্যে গ্যাস হয়, একটা অস্বস্তিকর ভাব থাকে এবং সেটা 1-2 সপ্তাহ পরে কিন্তু আবার ঠিক হয়ে যায়। সুতরাং এটাকে বুঝতে হবে যে এটা অনেকে বলে যে আমার বেশি খারাপ লাগছে আমি খাবো না, তো এগুলো তখন বেটার হচ্ছে যে সন্ধ্যার পরে খেলো, একটু ভরা পেটে খেলো এবং এই এই জিনিসটা কিন্তু আর বেশি দিন থাকে না, এটা মনে রাখতে হবে। যদি কেউ একদমই টলারেট করতে না পারে তখন আমরা অন্য গ্রুপের ওষুধে যাই, যেমন আলফা ব্লকার গ্রুপের ওষুধ আছে, সিলোডোসিল আছে, এরকম যেগুলো প্রোস্টেটে ব্যবহার করা হয় এই ওষুধও উনি দিতে পারেন এবং সেই ক্ষেত্রেও আবার কিছু সাইড এফেক্ট হিসেবে হতে পারে, যেমন আমাদের রেট্রোগ্রেড ইজাকুলেশন, দেখা যাচ্ছে যে তার ইজাকুলেশনটাই হচ্ছে না, হচ্ছে এমন জায়গায় ব্লাডারে এটা হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তার বীর্যপাতই হচ্ছে না, সে অনেকক্ষণ ধরে করতে পারছে, সেক্ষেত্রে অনেকে অরির হয়ে যায় যে কারণ পরবর্তীতে পেশাব করার পরে সেই বীর্যগুলো পেশাবের সাথে বের হয়ে যায়। যেটাই হোক, সেটা একজন বিশেষজ্ঞ চিকিৎসক উনি নির্ধারণ করবেন তার জন্য কোনটা উপযোগী হবে, সেই ওষুধটাই উনি নেবেন। অনেক সময় আমরা অন ডিমান্ডে দিয়ে থাকি, কেউ যদি কোনো ওষুধই টলারেট করতে না পারে তাহলে আমরা প্রয়োজন যেদিন সে সেক্স করবে সেদিন সে খাবে, এরকম ওষুধ রয়েছে। কিছু অপিওয়েড গ্রুপের ওষুধ রয়েছে অ্যানালজেসিক, যেমন ট্রেমাডল রয়েছে, সেগুলো ওনারা ব্যবহার করতে পারেন অন ডিমান্ড বেসিসে। ওষুধ যেটাই হোক, অনেক সময় ওষুধ দিয়ে এটাকে আমরা সমাধান করি, অনেক সময় কিছু অ্যাডভাইস ফলো করার মাধ্যমে এগুলা পেশেন্টটা তার নিজস্ব সমস্যার সমাধান নিজেরাই করে থাকতে পারবেন। শেষ কথা, আমাদের সমাজে প্রিম্যাচুর ইজাকুলেশন নিয়ে রয়েছে বেশ কিছু ভ্রান্ত ধারণা।
তার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, অনেকেই মনে করেন আমাদের যৌনক্রিয়া বোধ হয় দীর্ঘ সময় ধরে করার সম্ভব ছিল কিন্তু আমি করতে পারছি না, অর্থাৎ এটা 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা অমুকে করতে পারে, আমি করতে পারি না বলে অনেকে বন্ধুবান্ধবের মধ্যেও আপনাকে এটা নিয়ে বিভিন্ন রকমের ঠাট্টা মশকরা বা অনেক ধরনের আপনাকে অপমান করতে পারে। কিন্তু বাস্তব কথা হলো এগুলা কোনোটাই সঠিক নয়। স্বাভাবিক যৌন মিলনের সময় গড়ে 2 থেকে 8 মিনিট, এই সময়ের মধ্যে যদি আপনি করতে পারেন তাহলে আপনি সুস্থ আছেন। যদি আপনি 1 মিনিটের কম করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার চিকিৎসা নেওয়া প্রয়োজন পড়তে পারে। আরেকটা জিনিস, ভ্রান্ত ধারণা আমাদের সমাজে রয়েছে, যেটা হচ্ছে এক রাতে আমি কয়েকবার কেন করতে পারছি না। আপনি বিষয়টা চিন্তা করে দেখেন যে আপনি যদি এখনই আপনি যদি ইউরিনেশন বা পেশাব করেন তাহলে কি আপনি আবার সেকেন্ড টাইম করতে পারবেন? বিষয়টা তা না, যখনই আপনার ইজাকুলেশন হয়ে যাবে তখন সেকেন্ড অ্যাটেম্প্ট কিন্তু নেওয়া সম্ভব নয়। ওইটার জন্য ইউ হ্যাভ টু ওয়েট অ্যাটলিস্ট 2 আওয়ার্স, 2 থেকে 3 ঘন্টা ওয়েট করতেই হবে। আমরা সবসময় বলি এক রাতে আপনারা একবারই সেক্সুয়াল ইন্টারকোর্স করবেন, সাকসেসফুলি করবেন, এমন অ্যাপ্রোচ নিয়ে, এমন অ্যাটিটিউড নিয়ে, এমন প্রক্রিয়া নিয়ে যাতে এক রাতে আপনার পারফরমেন্সটা সাকসেসফুল হয়, আপনি স্যাটিসফাই হন এবং আপনার স্ত্রীও স্যাটিসফাইড হন, আপনাদের দাম্পত্য জীবন যাতে সুখে হয়। আরেকটি কথা না বললেই নয়, অনেক সময় অনেকেই এই চিকিৎসার নাম করে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যয় করে ফেলে, অর্থাৎ পি শট বা প্লেটিলেটস রিচ প্লাজমা নামে এক ধরনের উপাদান মানুষের রক্ত থেকে, তার রক্ত থেকে কালেক্ট করে ইঞ্জেক্ট করা হয় এবং শক ওয়েভ থেরাপির নামে। এগুলো কিন্তু FDA অ্যাপ্রুভ কোনো চিকিৎসা পদ্ধতি নয়। এগুলো আমাদের বাংলাদেশে বেশ কিছু জায়গাতে অনেকেই করছেন এবং এই চিকিৎসা নিয়ে অনেক ধরনের প্রচার প্রপাগান্ডা করছেন এবং সেই পেশেন্টগুলো কোনো রকমের বেনিফিট নিয়ে আবার আমাদের কাছে আসছেন এবং তারা লজ্জায় তাদের এই প্রতারিত হওয়ার কথাও কাউকে কাছে প্রকাশ করতে পারছেন না এবং এর মধ্যে তারা খরচ করে ফেলেছেন তাদের হাজার হাজার লক্ষ লক্ষ টাকা। কাজেই আপনারা প্রতারণার ফাঁদে পা দিবেন না, সচেতন হন এবং সঠিক সমস্যাগুলো সমাধান সম্পর্কে জানুন এবং আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।